আগে মৌসুমীকে পেয়েছিলাম। তাকে কিভাবে পেলেন শুনুন। মৌসুমীকে পাওয়াটা হচ্ছিল একটা, তখন ওর একটা বিজ্ঞাপন গিয়েছিল দৈনিক বাংলা পত্রিকা, একটা শ্যাম্পুর বিজ্ঞাপনের মনে হয়, এটা শ্যাম্পু না কি না, ওটা একটা স্কিন কেয়ার ক্রিম, আচ্ছা, টান করে টেলিফোন নিয়ে টান করে দেখা, ক্রিম, এটা ক্রিম, হ্যাঁ আচ্ছা। তো ওইটা আমার দেখা হয়নি, আমি তখন ওই দৈনিক বাংলা পত্রিকা একটা ছবি দিলাম, একটা মেয়ের ছবি, মাথার একটা প্রোফাইল এবং সামনে দিয়ে অনেকগুলো চুল ফেলে দেওয়া, তাতে করে বোঝা যাচ্ছে না, পুরো ফেসটা বোঝা যাচ্ছে না, কিন্তু আবার মেয়েটাকে দেখতেও ভালো লাগছে। তো আমার পাশে আমার একজন ক্যামেরাম্যান, উনি তখন আর একটা পত্রিকা দেখতেন, তো আমি তাকে বললাম ভাইয়া দেখেন তো এই মেয়েটাকে সুন্দর না, তখন বললো যে মেয়েটা আমি দেখেছি তেমন সুন্দর না, হ্যাঁ ওই একটা অ্যাঙ্গেলই ভালো, কিন্তু আমার মধ্যে কিউরিসিটি থেকে গেল যে না আমাকে মেয়েটাকে দেখতে হবে। এরপরে আমার মানে তখন গুলজার মুশফিকুর রহমান গুলজার সিনেমা পত্রিকায় কাজ করতে, তো ও আবার আমার উপর একটা রিভিউ করেছিল, রিভিউ করাতে ও আমার সাথে একটা আন্তরিকতা হয়ে যায় রিভিউ করার পর থেকে। তো তখন আমি তাকে বললাম যে গুলজার তুমি একটা কাজ করতে পারো, এই দৈনিক বাংলা পত্রিকা আমি একটা মেয়েকে দেখেছি, এই মেয়েটির ডিটেলসটা নিয়ে তার সাথে একটু তুমি একটা ইন্টারভিউ করো, আমি তখন তোমার সঙ্গে যাব। সেইভাবেই ওর বাসায় যাওয়া, এবং প্রথমে যাওয়ার পরে আমরা অনেক কথাবার্তা বললাম, ও কী করছে, মডেলিং করছে, এ করছে, এবং ছবির ব্যাপারে আলাপ, মানে সেইভাবে আমরা আলাপ করিনি, আমরা ছবির ব্যাপারটা টুকটাক মানে বুঝতেই পারি, বুঝতেই দিইনি আমি, আমরা খালি জাস্ট খোঁচা দিলাম যে ওর অ্যাটিটিউডটা কি বলে, আছে ইচ্ছা আছে কি নাই। তো দেখলাম যে কখনো বলতেছে আছে, কখনো আবার দেখতেছি যে না তেমন একটা খুব একটা পছন্দের না। তারপরে দেখলাম যে পরে আমরা যখন ওখান থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে আসার পরে আমি গুলজারকে বললাম, গুলজার ওকে জানিয়ে দিও যে আমি একজন ফিল্ম ডিরেক্টর যে গেছিলাম ওকে দেখতে, এবং তাকে আমি ছবির অফার দিলাম, সেই করবে কিনা। এই তারপরে তো ওর সাথে যোগাযোগ হলো, ওদের বাসার সাথে আসলে কেমন কেমন করে জানি আমরা একটা ফ্যামিলি মেম্বার হয়ে গেলাম, ওদের বাসায় যে কোনো অনুষ্ঠান হলে আমাদেরকে দাওয়াত করতো, আমরা যেতাম আসতাম, এই করতে করতে, কিন্তু তখন ওর ছবি করবে না। হঠাৎ করে একদিন রাত্রে 3:30 সময় ফোন, সোহান ভাই আমি ছবি করব, এই রাত 3:30 ফোন করলো। তারপরের দিন আমার প্রডিউসারকে জানালাম যে এরকম ও রাজি হয়েছে, তো বলো যে তাহলে চাই, পরের দিন রাত্রে ডেটটাই দিয়ে ওর বাসায় বসে আমরা ওকে প্রথম কন্ট্যাক্ট সাইন করি। আমরা মৌসুমীর কাছে একটু পরে শুনবো, কিন্তু আমি এই পাশে দেখছি ওমর সানি বসে আছেন। সালমানকে নিয়ে আপনার সাথে একটু জানতে চাই, সেটি হলো যে সমসাময়িক আপনার পর পর পরই প্রায় তিনি এসেছেন, ওভাবে হয়তো তার সাথে ছবি করা হয় নাই, কিন্তু এই এফডিসি মানেই তো সহকর্মী, সবার সাথে সবার দেখা হয়, তিনি ছিলেন কেমন, বন্ধুত্বটা বা কেমন ছিলেন, আন্তরিকতা বা সহযাত্রী হিসেবে তিনি কেমন ছিলেন? আসলে যখন নাকি কেবত থেকে কেবত মানে মহরত করে সাউন্ড কমপ্লেক্সে, আমি তো কারেক্ট বলছি সাউন্ড কমপ্লেক্স, এবং আমি তখন শুটিং করছিলাম আরেকটা ছবি, আচ্ছা, ফখরুল হাসান বৈরাগী সাহেবের ছবি, তখন আমাকে বললো যে দুইটা নতুন ছেলে মেয়ে আসছে, তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো ওর নাম আমার শারমিন দিয়েছিল, সম্ভবত শারমিন দিয়েছিল, প্রথমে শারমিন ছিল না, শারমিন দিয়েছিল, হ্যাঁ শারমিন, আমি শারমিন দূর থেকে দেখলাম ওকে, প্রথম আমি দেখি দূর থেকে, সালমানকে বাইরে দেখি, সালমানের সাথে তখন পরিচয় হয়নি, একজন পরিচয় করে দিল, আমাকে সালাম দিল, তাকে ভাইয়া আপনি কেমন আছেন, ভালো আছেন, প্রথমে আপনি করে বলেছিলাম। পরে যাই হোক, কাজ করতে গিয়ে একটা জিনিস আমার উপলব্ধি হয়েছে, ওকে তো সবকিছু ছেলে মানুষ হিসাবে নিত, কিন্তু শুটিং, গাড়ি চালানো, ফ্যাশন করা, কথা বলা, ও ছেলে মানুষই সবসময়, এবং সিরিয়াস না কোনো বিষয়, কিন্তু কোনো কিছু সিরিয়াস না, কিন্তু যে এবং ওর ভিতরে একটা জিনিস, কিন্তু আমি আগাগোড়ে একটা কথা আমি বলি সালমানকে, আমি অলওয়েজ আমি সেলুট করি, যে জিনিসটা হচ্ছে যে ও কিন্তু প্রায় 15 বছর অ্যাডভান্স ও কিন্তু ফ্যাশন করার মন মানসিকতা ওর ছিল, প্রায় অলমোস্ট 15, হ্যাঁ, যে না ওই টাইমে ও ব্যাংককে যেত, ওই টাইমে ও ইন্ডিয়াতে যেত, এবং ড্রেস পরত, স্বাভাবিক অ্যাক্টিং করার চেষ্টা, ভীষণ আধুনিক, ভীষণ আধুনিক, হাজারো স্মৃতি আছে সালমানের সাথে আমার,